This is Parvez and welcome back to my YouTube channel. এখন আমরা আছি ডালতলা বাস স্ট্যান্ডের ঠিক অপজিটে আর তো চলুন আমরা যাই টিভিএস এর শোরুমে এবং দেখি টিভিএস রাইডারের কি অবস্থা। সো ভিউয়ার্স আমরা এখন আছি টিভিএস এর শোরুমের ভিতরে আর আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টিভিএস এর রাইডার। এখানে দুটি কালার রয়েছে, একটি হচ্ছে ব্ল্যাক এর সাথে ব্লু মিক্সড এবং আরেকটি হচ্ছে ইয়েলো ব্ল্যাক। সো আপনাদের কাছে কোন কালারটি ভালো লাগছে সেটি আপনারা আপনাদের মতো মতামত দিন। তো চলুন আমরা বাইকটি দেখি এবং বাইকটি সম্বন্ধে মোটামুটি কিছু যা জানার চেষ্টা করি। এটি হচ্ছে টিভিএস রাইডারের হচ্ছে চাবি। আপনারা দেখতে পাচ্ছেন বাইকটির চাবি যথেষ্ট পরিমাণে প্রিমিয়াম কোয়ালিটির করার চেষ্টা করা হয়েছে টিভিএস এর পক্ষ থেকে। যথেষ্ট পরিমাণ সুন্দর একটি চাবি দেওয়া হয়েছে। আসুন আমরা চাবিটিকে ইগনিশনের জন্য প্রবেশ করাই। মূলত চাবিটি দেওয়ার পর ইগনিশন দেওয়ার চেষ্টা করলে এরকম একটি ডিসপ্লে আসবে এবং ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গিয়ার পজিশন ইন্ডিকেটর, এটি হচ্ছে বাইকটির ঘড়ি, এটি হচ্ছে আমাদের যত যে কিলোমিটার ওয়াইজ স্পিড উঠবে সেটি, এটি বাইকটি কত কিলোমিটার রান করেছে সম্ভবত, হ্যাঁ, এবং পাশাপাশি বাইকটিতে কিন্তু ট্রিপ অপশন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ট্রিপ এ, ট্রিপ বি, হ্যাঁ, এভাবে বাইকটি আপনারা অপশন পাবেন। সো এটি হচ্ছে বাইকটির আরপিএম মিটার এবং এটি হচ্ছে ফুয়েল কতটুকু আছে বাইকটিতে সেটি একটি ইনফরমেশন বাইকটিতে শো করবে। তো খুবই চমৎকার, খুবই গোছানো এবং সাজানো অবস্থায় একটি মিটারকে কিন্তু টিভিএস 125 সিসি সেগমেন্টে তারা পেশ করেছে এবং আমার জানা মতে বাংলাদেশের মার্কেটে থাকা এটি সবচেয়ে বেস্ট 125 সিসি সেগমেন্টের মিটারের কনসোল। মানে এত সাজানো গোছানো অবস্থায় বাংলাদেশে কোনো বাইকেরই কিন্তু মিটার কনসোল নেই। তো সেই দিক থেকে কিন্তু আমি বলবো টিভিএস যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছে তাদের 125 সিসি সেগমেন্টের বাইকটিকে প্রিমিয়াম কোয়ালিটি করার জন্য। এটি হচ্ছে বাইকটির ওভারঅল ফুয়েল ট্যাঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন এবং এটি হচ্ছে মিরর এবং এটি হচ্ছে বাইকের ওভারঅল হ্যান্ডেল বার। আমরা যদি একটু এই পাশ থেকে বলি তাহলে এটি হচ্ছে বাইকটির ইঞ্জিন কিল সুইচ এবং এটি হচ্ছে বাইকটির ইগনিশন, অর্থাৎ বাইকটিকে এটিতে ক্লিক করলেই বাইকটি স্টার্ট হবে। পাশাপাশি এটি হচ্ছে বাইকটির আপার ডিপার, এটি হচ্ছে সাইড ইন্ডিকেটর,
এটি হচ্ছে হর্ন, এই মুখ আপনারা দেখতে পাবেন, এটি হচ্ছে পাস। আপনারা অনেকে আমাকে কোশ্চেন করেছেন যে বাইকটির আসলে সিটিং পজিশনটি কেমন বা এটি আসলে বাইকটি চালাতে গেলে কত ফিট হাইটের হতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার উচ্চতা হচ্ছে 5 ফিট 5। আমি খুবই সুইম একটি জুতো পরেছি বা যে জুতোটা পরেছি, এই অবস্থায় আপনাদের হাইট যদি 5 ফিট 2 ইঞ্চিও হয় আপনারা কিন্তু খুব ইজিলি ভাবে এই বাইকটিতে বসতে পারবেন। এবং বাইকটি আপনারা দেখছেন হ্যান্ডেল বারটি আপরাইট পজিশন হওয়ার কারণে আপনি কিন্তু যথেষ্ট স্ট্রেন অবস্থা বাইকটিকে চালাতে পারবেন। এবং এই বাইকের হ্যান্ডেল বারটি এমন একটি পজিশনে রাখা হয়েছে আপনি চাইলে কিন্তু এটিকে স্পোর্টি ফিল হতে পারবেন। এবং এটির যে ফুটপ্যাক পজিশন আপনারা দেখতে পাচ্ছেন যে ফুটপ্যাক পজিশনটি কিন্তু স্ট্রেট না হয়ে এটি কিন্তু কিছুটা স্পোর্টি পজিশনে রয়েছে। অর্থাৎ আপনারা চাইলে কিন্তু বাইকটিকে এটি আপনারা দেখতে পাচ্ছেন এটির ফুটব্যাক পজিশনটি কিছুটা পেছনের দিকে দেওয়া, তার মানে হচ্ছে বাইকটিতে আপনারা 125cc সেগমেন্ট হলেও মোটামুটি 150cc বাইকে সব ধরনের ফিলি পাবেন। তার সিটিং পজিশন, তার হচ্ছে ওভারঅল পশ্চার কোয়ালিটি, এবং আপনারা দেখতে পাচ্ছেন বাইকটির পেছনের সিটটি কিন্তু স্প্লিট সিট করা হয়েছে। তো আপনারা ধরেই নিতে পারেন যে এটি 125cc বাইক হলেও এই বাইকটিতে টিভিএস আপনাদের সবাইকে একটি প্রিমিয়াম কোয়ালিটির এবং 165cc সেগমেন্টের বাইকের ওভারঅল ফিল দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে। এই বাইকটিতে 5টি গিয়ার দেওয়া হয়েছে, তো আপনারা বুঝতেই পাচ্ছেন 125cc সেগমেন্টের একটি বাইকে 5টি গিয়ার, এটি কিন্তু পুরো মার্কেট সেগমেন্টে কিন্তু অন্য কোনো ব্র্যান্ডে আপনি পাবেন না। আর আপনারা জানেন যে টিভিএস কিন্তু তাদের বাইকের আর&ডিতে প্রচুর পরিমাণে ইনভেস্ট করে, দ্যাটস ওয়াই আমরা বলতেই পারি যে পুরো বাংলাদেশ মার্কেট সেগমেন্টে 125cc মধ্যে দিস উইল বি ওয়ান অফ দ্য বেস্ট বাইক রাইট নাও। তো এই মুহূর্তে বাংলাদেশের মার্কেটে থাকা সবচেয়ে ভালো মোটরসাইকেল কিন্তু 125cc সেগমেন্টের এই টিভিএস রেডার। আরও একটি ফিচার সম্বন্ধে আপনাদেরকে না বললেই নয়, টিভিএস মার্কেটে মানে ফার্স্ট টাইম বাংলাদেশ মার্কেটে বলি বা যেটাই বলি, টিভিএস মার্কেট সেগমেন্টে আরও একটি অপশন নিয়ে এসেছে যেটিকে কিনা টিভিএস বলছে আইটাচ। সেই ফিচারটি হচ্ছে, দেখুন আপনারা আমি এখানে ক্লিক করা মাত্র বাইকটি কিন্তু চালু হয়ে গিয়েছিল অনেক আগেই, অর্থাৎ খুব সাইলেন্ট মোডে প্রথমে বাইকটি স্টার্ট হয় এবং পরবর্তীতে এর এক্সস্টের সাউন্ড আসলে শুরু হয়। তো আমরা আসলে একটু দেখি এর এক্সস্টের সাউন্ডটি কেমন। তো যাই হোক, এটি বলার আসলে কোনো অবকাশ রাখেন, আপনারা সবাই জানেন এই ব্যাপারে যে টিভিএস এর আর কিছু হোক আর না হোক অ্যাটলিস্ট তাদের এক্সস্টের সাউন্ড কিন্তু ফ্যান্টাস্টিক হয়। দ্যাটস ওয়াই টিভিএস তার এই রেডারের বাইকটিতেও যথেষ্ট পরিমাণ প্রিমিয়াম কোয়ালিটির এক্সস্টের সাউন্ড ইউজ করার চেষ্টা করেছে এবং যথেষ্ট পরিমাণ লাউড কিন্তু এর সাউন্ড, অর্থাৎ এই বাইকটি যখন রাস্তা দিয়ে যাবে যে কেউ দেখলেই ফিল করতে পারবে যে এটি অলমোস্ট এটি আসলে একটি 150cc বাইক। আর পাশাপাশি যেটি বলে রাখি, এই বাইকটির রেয়ারে ইউজ করা হয়েছে 100 সেকশনের টায়ার রেমোরাস, আর ফ্রন্টে ইউজ করা হয়েছে 90 সেকশনের টায়ার। তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে 125cc সেগমেন্টে এই ধরনের সেট আপে আপনারা যথেষ্ট পরিমাণ ভালো একটি বাইক কিন্তু আপনারা পাবেন। এবং পাশাপাশি এর ফ্রন্টে ইউজ করা হয়েছে ডিস্ক ব্রেক এবং রেয়ারে রয়েছে ড্রাম ব্রেক। এবং দেখুন আপনারা রেয়ার ফুটপ্যাকটাও কিন্তু অ্যালুমিনিয়াম ইউজ করা হয়েছে, অর্থাৎ অন্যান্য যে কোনো বাইকের মতো জেনারেলি কিন্তু এরা প্লাস কি বলা যায় যে এই ধরনের রাবার আসলে ফুটপ্যাক কিন্তু দেয়নি। সো এটি কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো একটি কাজ করেছে। এবং 125cc সেগমেন্টে এটি কিন্তু ফার্স্ট যেটি কিনা মনোশক সাসপেনশন দেওয়া হয়েছে। আপনারা খেয়াল করে দেখুন, নর্মালি যেটা হয় কি 125cc বাইকে কিন্তু এই ধরনের দুই পাশের স্প্রিং বা হচ্ছে দুই পাশের সাসপেনশন থাকে, হ্যাঁ ডুয়েল সাসপেনশন থাকে, বাট এটিতে কিন্তু আপনারা দেখুন স্পোর্টি ফিল দেওয়ার জন্য বাইকটিতে আপনার মনোশক সাসপেনশন এখানে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই মনোশক সাসপেনশন, আপনারা আর একটু যদি ভালো করে দেখানোর চেষ্টা করি এই হচ্ছে সেই মনোশক সাসপেনশন। এই মুহূর্তে বাংলাদেশের মার্কেটে চিন্তা করলে 125cc সেগমেন্টে এর থেকে ভালো টেকনোলজি রিলেটেড কোনো বাইক কিন্তু আপনারা পাবেন না। আর পাশাপাশি টিভিএস এর এই শোরুমে আপনারা টিভিএস এর সব ধরনের মোটরসাইকেল কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন টিভিএস এর সব ধরনের যতগুলো মডেল তাদের রয়েছে, যেমন ওদের হচ্ছে টিভিএস এর কিন্তু এনটর্ক স্কুটিটা এখনো মার্কেটে অ্যাভেলেবেল আছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক শোরুমেই কিন্তু এনটর্ক এর স্কুটিটি পাবেন না, তো এইখানে কিন্তু আপনারা এনটর্ক এর স্কুটিটি পেয়ে যাবেন। পাশাপাশি 4V ব্ল্যাক কালারটিও কিন্তু আপনারা পাবেন। তো আপনারা এখানে এসে যে কোনো টিভিএস এর বাইককে আপনারা দেখতে এবং কিনতে পারবেন। আর আপনাদেরকে যদি টিভিএস রেইডারের প্রাইসের ব্যাপারে বলি,
144,900 টাকা। সো যদিও প্রাইমারিলি আপনাদের কাছে বাইকটির প্রাইসটি একটু বেশি মনে হতে পারে লিটল বিট, বাট আপনারা যদি টেকনোলজির সাথে চিন্তা করেন যে কি কি ধরনের টেকনোলজি বাইকটিতে দেওয়া হয়েছে, সেই হিসেবে কিন্তু এটি কিন্তু বাজেট বেস্ট বাইক আপনারা বলতে পারেন। কারণ এত ফিচার সম্মিলিত কোনো বাইক বাংলাদেশে কিন্তু আসলে 125 সিসি সেগমেন্টে নেই। বাংলাদেশে 130-135 হাজার টাকা, 130,000 এবং 135,000 টাকার বেশ কিছু বাইক আছে, কিন্তু কোনোটিতেই কিন্তু এই ধরনের টেকনোলজি নেই। তো টেকনোলজির দিক থেকে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট। তো আপনারা ধরতেই পারেন যে টিভিএস এর এই বাইকটিতে সব দিক থেকে যেমন ফিচারে ভরপুর করে দিয়েছে, তেমনি কিন্তু ওভারঅল 125 সিসি সেগমেন্টে একটি স্পোর্টি ফিল দেওয়ার চেষ্টা করেছে। সো সেই হিসেবে প্রাইস 145,000 টাকা প্রাইমারি, মানে ফার্স্ট টাইম হিসেবে আমি ধরেই নেব, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল আজকের মতো ভিডিও। খুব শিগগিরই হয়তো টিভিএস রেডারের এই বাইকটিকে চালিয়ে আপনাদের সাথে রিভিউ দেওয়ার চেষ্টা করব, খুব শিগগিরই আপনাদের সাথে এই বাইকটির একটি টেস্ট রাইড রিভিউ নিয়ে আসার চেষ্টা করব। শোরুমের অ্যাড্রেসটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আর শোরুমে আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে শাহিন ভাইকে। শাহিন ভাই এই শোরুমের ম্যানেজার বা শোরুমের ইনচার্জ হিসেবে আছেন। তো শাহিন ভাই, কি অবস্থা, কেমন আছেন আপনি? টিভিএস রাইডার আসলে আপনারা রেসপন্স কেমন পাচ্ছেন মার্কেট থেকে? জি, রেসপন্স আলহামদুলিল্লাহ অনেক ভালো পাচ্ছি। ওভারঅলি বাইকটি তো আসলে 125 সিসি সেগমেন্টে কিন্তু মার্কেটে আসলে আমার যেমন হলো যে সবচেয়ে বেস্ট বাইক করার চেষ্টা করেছে বাইক বলো, কারণ 125 সিসি সেগমেন্টে আমাদের যেটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট 5 গিয়ার করেছে, এটা এখন পর্যন্ত বাংলাদেশে অন্য কোথাও কোনো ব্র্যান্ডই করা হয় না। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন, মানে বাইকের কোনো স্পেশাল কোনো অফার টফার আছে নাকি জাস্ট? না, এটা নতুন আসাতে এখন পর্যন্ত আমাদের কোম্পানি থেকে কোনো অফার দেয়নি, পরবর্তীতে আশা করি এটা দাম আরো কমে যাবে, কিন্তু এখন বর্তমানে 144,900 টাকাই ধরা হয়েছে। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই, আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ডিসকাশন নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেলকে। সবাইকে